ডিপিডিসির এমপ্লয়ীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও গ্রাহকদের যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে প্রতি বছর বিদ্যুৎ বিভাগের সাথে ডিপিডিসির অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। তারই ধারাবাহিকতায় আমাদের জন্য প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে অ্যানুয়াল পারফরমেন্স ইন্ডিকেটর এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। এরকম দুটি পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ডিউরেশন ইন্ডেক্স বা সাইদি ও সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ইন ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স বা সাইফি, যেগুলো বিদ্যুতের ইন্টারাপশনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। বর্তমানে বিদ্যুতের ইন্টারাপশনগুলো লগ রেজিস্টারে লিপিবদ্ধ করে ম্যানুয়ালি সাইদি ও সাইফি ক্যালকুলেশন করা হয়। এ প্রসেসগুলো যেন অটোমেটিক্যালি ও রিয়েল টাইমে করা যায় সেজন্য ডিপিডিসির পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি হচ্ছে অটোমেটিক অ্যান্ড রিয়েল টাইম ইন্টারাপশন মনিটরিং ইউজিং আইওটি বেসড ডিভাইস। যেমনটি বলছিলাম, সাইডি এবং সাইফি হচ্ছে ইন্টারাপশন মনিটরিংয়ের দুটো কি পারফরমেন্স ইন্ডিকেটরস। সাইডি হচ্ছে একজন কাস্টমার প্রতি বছর কতক্ষণ ধরে ইন্টারাপশনের আওতায় থাকেন সেটা বোঝায়। অন্যদিকে সাইফি হচ্ছে একজন কাস্টমার প্রতি বছর কতবার ইন্টারাপশনের আওতায় থাকেন সেটা বোঝায়। সুতরাং বোঝা যাচ্ছে সাইদি সাইফি কোয়ালিটি কাস্টমার সার্ভিস ও রিলায়েবল পাওয়ার সাপ্লাইয়ের ইন্ডিকেটর হিসেবে কাজ করে। যেহেতু ইন্টারাপশন রিলেটেড, সুতরাং যত কম হয় এদের ভ্যালুগুলো যত কম হয় তত ভালো সার্ভিস এটা নির্দেশনা করে। আসার কথা হলো, আমরা যখন থেকে বিদ্যুৎ বিভাগের সাথে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর করি, প্রতি বছরই ডিপিডিসি সাইদি সাইফির লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। আমাদের প্রস্তাবিত আইওটি বেসড ডিভাইসটি মূলত ফিডারের বিভিন্ন সিগন্যাল সেন্স করে সেটার স্ট্যাটাস আইসিটি সার্কেলে রক্ষিত সার্ভারে প্রেরণ করবে। আমরা ফিডার থেকে মূলত তিনটা সিগন্যাল পাবো, ফিডারটি অন আছে কিনা বা ফিডারটি অফ কিনা। ফিডারটি যদি অফ হয় সেটা দুটো কারণে হতে পারে। একটা, আমাদের বিভিন্ন ধরনের অ্যানুয়াল মেনটেন্যান্সের কাজকর্ম করা হয়, বা কোনো কারণে ম্যানুয়ালি যদি ফিডারটি অফ রাখতে হয় সেটার একটা স্ট্যাটাস পাবো। অথবা দ্বিতীয় যে কারণে ফিডারটি অফ থাকতে পারে সেটা হলো সিস্টেমের কোনো ফল্টের কারণে। এই সিস্টেমের কোনো ফল্টের কারণে যদি অটোমেটিক্যালি ফিডারটি ট্রিপ হয় সেক্ষেত্রে সেটার স্ট্যাটাসও আমরা জানতে পারবো। আমাদের প্রস্তাবিত ডিভাইসটিতে একটি রিয়েল টাইম ক্লক, মাইক্রোকন্ট্রোলার ও ইথারনেট শিল্ড আছে। ডিভাইসটি সিগন্যালগুলো সেন্স করার পরে ওয়েব এপিআই কলের মাধ্যমে ইন্টারনেটের বা ইন্টারনেটের থ্রু হয়ে ডিপিডিসির আইসিটি সার্কেলে রক্ষিত কোনো সার্ভারে স্ট্যাটাসগুলো প্রেরণ করবে। এই ডেটাগুলো থেকে পরবর্তীতে যে কোনো ধরনের রিপোর্ট করা, সাইডি সাফি ক্যালকুলেশন করা কাজটা সহজেই সম্পন্ন করা যাবে। এখন আমরা কিছু স্যাম্পল রিপোর্টিং দেখব। এই স্ক্রিনটা হচ্ছে এখন ড্যাশবোর্ড, অর্থাৎ রিপোর্টিংয়ের ড্যাশবোর্ডটা এখানে দেখা যাচ্ছে। এখানে আমরা টোটাল ইন্টারাপশন কত, তারপর ইন্টারাপশনের ডিউরেশনটা কত, কতটা এনওসিএস এফেক্টেড, বর্তমানে কয়টা ফিডার অফ আছে, এগুলো সবগুলো আমরা এখানে সামারি আকারে দেখতে পারবো। এরপর এটি একটি রিপোর্ট যেখানে এনওসিএস ওয়াইজ ইন্টারাপশনটা দেখা যাচ্ছে। এখানে কতবার ইন্টারাপশন, টোটাল কত কন্দর ইন্টারাপশনগুলো ছিল, কোন এনওসিএস এফেক্টেড, এগুলো সবগুলো লিস্ট আকারে দেখা যাচ্ছে। এরপরে আমরা যদি চাই সেক্ষেত্রে ফিডার ওয়াইজ ইন্টারাপশন আমরা দেখতে পারি, এখানেও কতবার ইন্টারাপশন, কতক্ষণ ধরে ইন্টারাপশনগুলো ছিল, কোন ফিডার, এগুলো সবগুলো এখানে লিপিবদ্ধ আছে। এরপরে আমরা ইন্টারাপশন লগ রেজিস্টার টেবুলার ফরম্যাটে আরেকটা রিপোর্ট দেখতে পাচ্ছি। এটাতে যখন একটা ইন্টারাপশন হয় বা যখন বিদ্যুৎ আসে সেই স্ট্যাটাসগুলো এখানে কিন্তু দেখা যায়।
অর্থাৎ ফিডারটা অন আছে কিনা বা কোনো একটা ট্রিপ হয়েছে কিনা সেটা এই লগ রেজিস্টারে প্রতিটা রেকর্ড অটোমেটিক্যালি লিপিবদ্ধ হয়।